আজ মঙ্গলবার ছয় চৈত্র দু তেইশ সালের একুশে মার্চ সাইনের রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে চৈত্র অমাবস্যা বা ভূতড়ি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু মঙ্গলবারের দিন এই অমাবস্যা পড়েছে তাই একে ভৌমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে এদিন তিনটি শুভ যোগের নির্মাণ হচ্ছে শুভযোগ শুক্লযোগ এবং সিদ্ধিযোগ বারোটি অমাবস্যার মধ্যে কেন একে ভূতড়ি অমাবস্যা বলা হয় জানেন কারণ এদিন জীবনের যত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অমাবস্যার ব্রত পালন করে আমরা যদি গঙ্গায় স্নান করতে পারি পবিত্র নদীতে স্নান করতে পারি নেতিবাচক শক্তি বা উগ্রতা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এই তিথিতে পিত্রপুরুষদের শ্রাদ্ধকর্ম করলে আত্মার আত্মার শান্তি লাভ হয় এবং চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে আপনারা বিভিন্ন রীতিনীতি পালন করতে পারেন ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি অন্তত একশো আটবার সকাল বিকাল রাত তিন বেলা জপ করবেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে নিজের খুশি আনন্দের মুহূর্তগুলিকে অন্যদের সাথে ভাগ করে নিন শরীরের সাথে সাথে মনেরও বিকাশ ঘটবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে যদি কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পেয়ে যাবেন উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ পার্টনারশিপের ক্রিয়াকলাপ শুরু করতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের আজ হতেই পারে রাজনীতিবিদদের আর জনসংযোগ বৃদ্ধি করতে হবে সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি দাবদা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ ফাঁকা সময় বা ভ্যাকান টাইমে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একাকি থাকাটা থাকা থাকাতেই আপনারা মানসিকভাবে প্রফুল্ল প্রফুল্লতা অর্জন করবেন আর একাকি যখন থাকবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন তৎসত্ত্বেও পরিবারের লোকজন আপনার দুঃখ কষ্টের দিকে নজর দেবে না যার কারণে আপনারা মনোবেদনা পেতে পারেন তবে আত্মকরুণা আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন আর ভুলে যাওয়ার চেষ্টা করুন কারণ কথায় আছে সমাহি ধর্ম ক্ষমাই কিন্তু পরম ধর্ম আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই